শুরু করেন জামাই সাহেব। আমি এখানে কেন? কেন আমাকে থানায় আনা হয়েছে? রেপ করার জন্য আপনাকে ধরে আনা হয়েছে। আচ্ছা, আপনি কি রেডি আছেন? তাহলে তাড়াতাড়ি রেপটা করে বাড়ি চলে যাই। কি এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? হিসাব বোঝো না, দুধু খাও। আচ্ছা আচ্ছা, তুমি কি ইংরেজি জানো? জানি তো। কত দূর পড়ছো? জেড পি জন্ত জানি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, ইয়ে মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। আচ্ছা সকিনা, বিয়ের পর জামাই রে নিয়ে তোমার স্বপ্ন কি? আরে আমার তো অনেক দিনের স্বপ্ন, বিয়ের পর জামাইকে পিটাম। দূর হারামজাদি, সামান্য তেলা ফোকা দেখলি কাপড় নষ্ট কইরা ফেলোস, আবার কস জামাই পিটাবি? তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছ, তোরে আমি গান শুনামু। ইরে বল্টু, তুই নাকি আবুলের গার্লফ্রেন্ডের কাছে আবুলের নামে অনেক বদনাম করেছিস, সেই জন্য নাকি ওদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে? করছি, তাতে তোর কি হয়েছে? আচ্ছা তোর সমস্যা কি বলতো? আমার রিলেশনটাও তোর কারণে ব্রেকআপ হয়ে গেছে। তুই সব সময় সবার সাথে এরকম করিস কেন বলতো? কারণ কবি বলছে, যদি তুমি নিজে প্রেম না করতে পারো তাহলে অন্যের প্রেমের বারোটা বাজিয়ে দাও। আমাকে জীবন দিয়ে দিবা, তাহলে আমাকে স্কুটিটা কিনে দাও, এই জীবন রেখে আর কি করবা? পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? কি বললি? এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি?